আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আসলে আমি সবসময় আমাদের কৃষিখাত নিয়ে ভিডিও তৈরি করি বেশিরভাগ সময়। কৃষকরা বর্তমানে কী অবস্থা আছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আমাদের কৃষকরা বর্তমানে কী অবস্থা আছে। এই যে দেখুন কৃষিক্ষেত্রের অবস্থা, আসলে একদিন বৃষ্টি হয়েছে, একদিন বৃষ্টি পানিতে কিচ্ছু হয় না, কারণ এগুলোর মধ্যে আপনার অল টাইম পানি থাকা লাগে কৃষিক্ষেত্রের মধ্যে। আর মানুষ আপনার ইয়ে থেকে পানি দিতে দিতে, মেশিন থেকে পানি দিতে দিতে টাকার কত দিবে, প্রচুর পানি দেওয়া লাগে। আমাদের শসা ক্ষেত প্রায় মরা মরা আবার অবস্থা হয়ে গেছে। একদিন বৃষ্টি হয়েছে মোটামুটি ভালো, আপনাদেরকে যদি আমি দেখাই যে সেল মেশিন দেখুন, এটা চলতেছে কিন্তু অল টাইম পানি দেওয়া লাগতেছে, অল টাইম। এইগুলো দেখ নতুন রোয়া রোপণ করছে, অল টাইম পানি দেওয়া লাগতেছে। তো আমাদের এলাকার আশেপাশে যারা কৃষিকাজ করতেছে তাদেরকে এখন প্রচুর টাকা খরচ করা লাগতেছে কৃষিক্ষেত্রের উপরে। তার একটাই কারণ হচ্ছে, কারণ বৃষ্টি নেই। আগে এই সময় বৃষ্টির জন্য পানি জমির মধ্যে আসা যাইতো না, বৃষ্টির পানি দিয়ে মানুষের ফসল হতো। এখন আর বৃষ্টির পানি দিয়ে মানুষ ফসল করতো না, এখন ডিপ বা মোটরের পানি দিয়ে মানুষের ফসল করতে হয়। তো আপনার মনে করেন তো খরচ হয়ে যায় 3-4 হাজার টাকা, আয় আসে মাত্র 1,000 টাকা। ধানের বদিল্লা, ওই যে বদিল্লা রাখছে কাজের লোক, প্রত্যেক লোকের 1,000 টাকা করে দিলেই কিন্তু ধানের মনে আসে করতো 1,000 টাকা মাত্র, কিন্তু সে আর লাভবান হলো কই। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আমাদের যে দেখুন শসা গাছের মধ্যে পানি নেই, শসা ক্ষেতের মধ্যে যদি পানি না থাকে তাহলে শসা গাছ ভালো হয় না, অল টাইম পানি থাকা লাগে। আর এটা হচ্ছে ভুট্টা খেত আমার কাকার, আমাদেরও ভুট্টা ছিল, আমাদের টাউনটা উঠে ফেলছি। আর এটা হচ্ছে ছই লম্বা লম্বা যে সিমগুলো ওগুলো। সব কিন্তু তাজা তাজা ফল, এই যে দেখুন লাউ পুরো ইনটেক, কি সুন্দর লাগতেছে, পুরো সবুজ, খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর হচ্ছে শসা, তো আমাদের ফেসটা অবশ্যই সবাই লাইক করবেন, ফলো দিয়ে রাখবেন, আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।